তুমি কি করছো? আমি এখন রিভান্নাকে নিয়ে ঘুরছি। আমার থার্স্ট ফর লাইফ, এ হচ্ছে আমার থার্স্ট ফর লাইফ। না বাবু, হ্যাঁ আমার সঙ্গে আমরা চিপকে চিপকে ঘুরে তাই না? হ্যাঁ দেখেছো, এটা হচ্ছে রিভান্নার প্রথম আসে কলকাতায়, এইখানে সোদপুরে ঘুরতে এসেছে। হ্যাঁ এটা হচ্ছে আমার থার্স্ট ফর লাইফ। তোমার জিজ্ঞেস কর, থার্সফুল লাইফ, থার্সফুল লাইফ, এটা এটা হচ্ছে এখন বাবু হচ্ছে আমার থার্সফুল লাইফ, থার্সফুল লাইফ। এটা এখন আমার সঙ্গে সারাক্ষণ ঘুরবে, এদিক ওদিক করবে, আমার সঙ্গে ভিডিও করবে। বাপি বল, বাপি হ্যালো গাইস, পার্কে যাবে, একটু এগুলো এসে এগুলো একটু আমার রিভার্নাকে একটু দেখিয়ে দিই, আমরা সবাই একটা দেখিয়ে দিই রিভার্না কোন ঘরটায় থাকে। এই ঘরটা রিভার্না, এই ঘরটা কিন্তু পুরো রেডি না কিন্তু। হ্যাঁ এই ঘরটা একচুয়ালি আমরা টেম্পোরারি বেসিসে আসি তো, মানে আমরা তো আলিপুর এখানে আছি, এখানে যেতে আমার কলকাতার পর যায় না, আবার কোথায় ট্রান্সফার ট্রান্সফার হয়ে যায়। তো ভাবলাম তাহলে রিভার্না একটুখানি এখানে মেমোরি থাকুক এই সুখপুরের বাড়িটাতে। হ্যাঁ এরপর তো মানে কোনো পাবো না সুযোগ, মনে হয় এরপর তো আমাদেরকে এদিক ওদিক ঘুরতে হবে। এরপর অন্য ট্রান্সফার চলে আসবে, আমরা কলকাতা থেকে চলে যেতে হবে আবার সেই কেরালায়। তুমি কেরালা, আমি জানি না কোথায়, ভগবান জানে, আমি এখনো জানি না কোথায়, ওই তো ভগবান জানে। তো এই একটা সুযোগ আছে, কয়েক মাস এখানে থাকবো, থেকে আমরা আবার চলে যাব, সারা পৃথিবী ঘুরবো আমরা, সারা পৃথিবী ঘুরবো আমরা। দেখো একটা ব্যালকনিটা দেখিয়ে দাও, এটা তো সব কাজ বাজ হয়েছে, ইন্টেরিয়ার সব কিছু দেখতে ভালো লাগবে। মানে ভিউটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর। এবার না তোমার পছন্দ আছে? এবার না গরম হয়েছিল, এখন তো রিভান্না কথা বলতে পারছে না, এই বিল্ডিং হচ্ছে আমাদের তখন। হ্যাঁ একটুখানি স্মৃতি তৈরি করে রাখি না বাবা, এইখানে আবার কবে ওকে নিয়ে কি আছে বলা যায়, কিছু মেমোরি থাকুক, ও বড় হয়ে দেখবে তাই না? আর একটু কথা শিখে যাক, তারপর ও আমার সঙ্গে কথা বলবে। ঠিক বলে, ঠিক আছে, আমি কেটেছি কিন্তু, সব পুরো টাক করে দিয়ে টাকলু করে দিচ্ছি এখন আমি। এখন তুমি ফগলি আর তুমি টাকলু দুটোই, পুরো চুলুড়ি দিয়েছে সব কিছু। আমাদের ভবিষ্যৎ শান্ত মে, হেভি শান্ত মে, আমাদের ভবিষ্যতে রিভান্না, রিভান্না মানে তো না, তো রিভান্না মানে হচ্ছে স্ট্রিম, স্ট্রিম অনেকে, হ্যাঁ ফ্লো অফ ওয়াটার, আবার দিকে রং, মানে যেখানে কিছু অবস্টাকল আসবে, হ্যাঁ স্ট্রিম একদম সব ভেদ করে সব নিজের রাস্তা নিয়ে চলে যাবে তাই না? শোনো রিভান্না, চলো তাহলে আমরা, বাবার বুকটা যেন খুব ভালো লাগে। দিদি ভাই কি করছো তুমি? তোমার দাদা এখন আসছে না কেন? দাদা ভাই আসছে, দাদা ভাই আসবে, চলো তাহলে আবার দেখা হবে। দাদা কি বলেছিল?